দেখুন, দেবাঞ্জন দেবকে ঘিরে যে ঘটনাটা আমরা আপনারা সবাই জানেন, যে ভুয়ো আইএস অফিসার সে যে এত লোককে প্রতারিত করেছে, এবং আমার সোনারপুর দক্ষিণেও একটি দলীয় প্রোগ্রামে সে এসে কিছু মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার দিয়েছেন। তো আমি ওনাকে কোনোভাবেই আগে থেকে চিনতাম না, একটি ওই দলীয় প্রোগ্রামে ওনার সাথে আমার প্রথম দেখা এবং ওই আমাদের শেষ দেখা। এবং আমি যেটা শুনেছিলাম যে উনি ভ্যাকসিনেশনের ক্যাম্প করাচ্ছেন কলকাতায়, কিন্তু আমার সোনারপুর দক্ষিণে কোনো ক্যাম্প কিন্তু হয়নি, আমার অজানা ছিল। কিন্তু আমার ওখান থেকে কিছু মানুষ সোনারপুর দক্ষিণের থেকে তারা কসবায় গিয়ে ওনার ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নেয়, তো তাদের খোঁজখবর আমি পেয়েছি, তাদের লিস্টও আমার কাছে আছে, আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং ফার্দার তাদের কোনোরকম অসুবিধা হলেও আমি তাদের পাশে থাকবো। কিন্তু আমার তরফ থেকে আমি আমার লোকাল পিএস সোনারপুর থানায় আমি একটা কমপ্লেন করেছি যে এই ভদ্রলোককে আমি চিনতাম না এবং এ নিজেকে আইএস অফিসার পরিচয় দিয়েছিল, এবং আমি যথারীতি ভেবেছিলাম যে তিনি যে বলেছিলেন যে তিনি জয়েন্ট কমিশনার, এবং সেই সূত্রেই তিনি হয়তো মাস্ক এবং স্যানিটাইজার দিতে এসেছিলেন, এটাই আমি ধরে নিয়েছিলাম। এবং তারপর যখন আমি নিউজের মাধ্যমে জানতে পারলাম যে লোকটি একেবারেই ফ্রড, তো আমিও একটি কমপ্লেন করেছি এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে যথাযথ তদন্ত করা হোক এবং এই লোকটির কঠোর শাস্তি পাওয়া উচিত, এবং সেটাই যেন সে পায় যে এত মানুষকে নিয়ে সে যে এই যে এইভাবে যে প্রতারণার একটা ছক করেছিল, এর যেন যথাযথ ইনভেস্টিগেশন হোক এবং ইনি যেন কঠোর শাস্তি পায়, এটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এবং সব রকম সহযোগিতা করবো।